আজকে কথা বলবো বাংলাদেশের ভাইরালের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশে আমরা অল্পতে ভাইরাল হয়ে যাই, মোটরসাইকেল চালালেও এখন ভাইরাল হওয়া যায়, অথবা একটু সাজুগুজু করে কয়েক মিনিটের জন্য সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করে তাতেও আপনি ভাইরাল হতে পারবেন। আমাদের মেধাবীদের এখন একটাই উদ্দেশ্য, কত শর্টকাটে আমরা ভাইরাল হতে পারি। একটা বিষয় আপনি দেখেন, একদিনের কর্মকাণ্ড করে বা 5 মিনিটের কর্মকাণ্ড করে গণমাধ্যমে ভাইরাল হচ্ছেন, তাদের স্থায়িত্বটা একদিনের, তারা জীবনের নন। কিন্তু অতীতের বাংলাদেশে যারা ভাইরাল হয়েছে তারা সারা জীবনের, এবং যতদিন এই বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন তাদেরকে নিয়ে মানুষ কথা বলবে। তো আমাদের তরুণ প্রজন্ম মেধাবী যারা আছেন, তারা এই ভাইরালের কর্মকাণ্ড থেকে বেরোয় আসে এক্স্যাক্ট আপনি যেই নিজের ক্রিয়েটিভ আইডিয়াটাকে দেশের কল্যাণে, সারা জীবনের কল্যাণের জন্য কাজ করুন, তাহলে সারা জীবন আপনাকে মনে রাখবে। সামান্য একটা বিয়ের শোতে মোটর বাইক শো করে যদি জাতীয় পর্যায়ে ভাইরাল হয়ে যায়, জাতির আর সারাদিনের কোনো কাজ নেই, ওই ছবি নিয়ে ভাইরাল নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাহলে একটা আমরা অন্ধকার জাতি। আমাদের কি খেয়ে দেয়ার কোনো কাজ নেই? যত বেশি আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব তত আমাদের জাতি নিচের দিকে নামতে থাকবে। তার সাথে গণমাধ্যম কর্মীদেরকে একটা কথা বলবো, এবং বিভিন্ন টিভি নিউজ মিডিয়া, জনগণ না হয় না বুঝিয়ে নাচতেছে, আপনারা তো এডুকেটেড, পড়াশোনা করেছেন। একটা সিম্পল বাইক শোয়ের ঘটনায় আপনি ইন্টারভিউ নেবেন ওই মেয়ের? আপনি এ ধরনের নিউজ করবেন? 3 বছর আগে তার বাচ্চা আছে, বিয়ে হয়েছে। জাতিকে আরও কীভাবে ইনভলভ করা যায় জাতীয় পর্যায়ের এই গণমাধ্যমগুলোর কাজই? গুরুত্বহীন বিষয়ে ভাইরাল করার জন্য আপনাদের জাতীয় গণমাধ্যমগুলোকে সরকার এবং জাতীয় পর্যায়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে? জাতির যে যে জায়গায় সমস্যাগুলো সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা না বলে সামান্য একটা মোটরসাইকেল শো নিয়ে আপনারা, আপনাদের কি আর কোনো কাজ নেই? গণমাধ্যম কর্মী টিভি চ্যানেলের আর কোনো কাজ নেই আপনাদের? আপনারা হচ্ছেন জাতির মেধা, জাতির পথ প্রদর্শক। আপনারা যদি এ ধরনের অপ্রয়োজনীয় কাজে যদি ইনভলভ হয়ে যান, তাহলে জাতির উন্নয়ন হওয়া যে দূরের কথা, কোথায় যাবে জাতি কেউই বলতে পারবে না। কেনই বা একটা বিষয় গণমাধ্যমে আসবে, ভাইরাল হবে, তারপরে এটার পিছনে সবাই লাগবে? আসার আগে কেন আমাদের প্রিপারেশন নেই? আসার আগে কেন গণমাধ্যম কর্মী বা আমাদের যেই সরকারি কর্মী, তারা কেন এই বিষয়গুলোকে ট্র্যাক করতে পারছে না? কেনই বা এ ধরনের ভাইরাল বন্ধ করছি না? আমরা যারা শিক্ষিত সমাজ আছি, আমরা এই ভাইরাল বিষয়গুলোকে রিপোর্ট করতে পারি, আমরা গ্রুপগুলোকে রিপোর্ট করতে পারি, আমরা খারাপ বিষয়গুলোকে আমরা রিপোর্ট করে বন্ধ করে দিতে পারি, তাহলে এগুলো আর কখনো ভাইরাল হবে না। না হলে জাতির যেই গুরুত্বপূর্ণ কাজ, যে পদ্মা সেতু, বিভিন্ন ধরনের বন্যা সিচুয়েশন, করোনা ভাইরাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই ধরনের বিষয়গুলোকে কীভাবে রিসার্চ করে বের করা যায়, সেগুলোর পিছনে না গিয়ে আমরা অপুবায়ের পিছনে পড়েছি, আমরা বিয়ের অনুষ্ঠানে বাইক শো করেছে সেটার পিছনে পড়েছি, আমরা খারাপ বিষয়গুলোকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি যেগুলো অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই। এরকম বাজে বাজে জিনিস ভাইরাল করে জাতির গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না।